হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হোয়াটসঅ্যাপের একটা কি হাইডেন ট্রিক, যে ট্রিকটি ইউজ করে তোমরা কি ফ্রেন্ডের চ্যাটে কি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবে। যেরকম কি তোমরা হয়তো হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক দেখতে পেয়েছিলে, হোয়াটসঅ্যাপে কি ফিঙ্গারপ্রিন্ট লক দিবে তাহলে কি তোমার হোয়াটসঅ্যাপ কি ওপেন হবে, কিন্তু এই ট্রিকটি ইউজ করার পর তোমরা কি তোমাদের যেরকম কি ফ্রেন্ডের চ্যাট আছে সেই চ্যাটেও কি তোমরা কি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবে তোমার। তো তোমরা যদি এই ট্রিকটি ইউজ করো তাহলে কি তোমাদের ফ্রেন্ডের চ্যাট কি কেউ দেখতে পাবে না। যেরকম কি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে হয়তো তুমি চ্যাট করেছো, কিন্তু কি সেই চ্যাটটি কি তুমি কাউকে দেখাতে চাও না, ফ্রেন্ডরা কি করে কি হোয়াটসঅ্যাপ কি ওপেন করে কি তার চ্যাটগুলো কি দেখে না। কিন্তু তুমি যদি তার চ্যাটেও যদি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে দাও তাহলে কি তার চ্যাটটি দেখতে পারবে না, তোমার ফিঙ্গার দিবে তাহলে কি ওপেন হবে, তারপরে কি দেখতে পারবে। তুমি যদি না দেখাতে চাও তাহলে কি ফিঙ্গার দিবে না, তাহলে কি ওপেনও হবে না, দেখতেও পাবে না। তো তোমরাও যদি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চাও তোমাদের ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের চ্যাটে, ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন টেকনোলজির সঙ্গে জড়িত ভিডিও নিয়ে আসতে থাকি। তাহলে কি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই ট্রিকটি কীভাবে ইউজ করালে আমরা আজকে ভিডিওতে দেখে নিব। তো যেরকম কি এই ট্রিকটি ইউজ করার জন্য তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটির লিঙ্ক আমি কি ডিসক্রিপশনে দিয়ে থাকবো, সেখান থেকেও ডাউনলোড করতে পারবে অ্যান্ড প্লে স্টোরে গিয়েও কি তোমরা ডাউনলোড করতে পেরে যাবে। তো চলো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ওয়ার্ক করছে আমরা আজকে এই ভিডিওতে দেখে নিব। তো আর সময় বরবাদ না করে চলো, আমি বললাম যে কি এই ট্রিকটি ইউজ করার জন্য তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে চ্যাট লক। তো এটিকে কি আমরা ওপেন করবো, আর এই অ্যাপ্লিকেশনটির দ্বারা কি আমরা কি ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের চ্যাটে কি লক সেট করতে পারবো। তো এটিকে কি ওপেন করবো, ওপেন করার পর কি তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে কি এখানে কি গিভিটা করে দেবো। গিভিটে করার পর কি এখানে কি ডিসপ্লে অ্যালাউ যাবে, তো আমরা কি অন করে দিব, অন করার পর কি ব্যাক করে দিব। তারপরে এখানে কি আমরা কি পছন্দ মতো একটা কি পিন সেট করে দিব। তো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কি একটি পিন সেট করে দিচ্ছি। তারপরে এখানে ডান লিখা আসবে, তো এই ডান লিখাটাতে প্রেস করে দিব। তারপরে কি আবার কনফার্ম পাসওয়ার্ড করে দিব, আবার ডান করে দেবো। ডান করার পর কি তোমাদের কাছে কি এরকম একটি স্পেস চলে আসবে। তারপর কি আমরা সেটিংয়ে চলে যাব, তো আমরা কি ফিঙ্গারপ্রিন্ট অন করতে চাই তাহলে কি ফিঙ্গারপ্রিন্টটা কি অ্যানেবল করে দিব। তো তাহলে কি এবার চ্যাটে চলে আসবো। চ্যাটে আসার পর কি এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাসে প্রেস করব। প্লাসে প্রেস করার পর কি আমরা যেই চ্যাটটিতে কি ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চাই সেটি দেখে প্রেস করে দেবো। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ এটা দেখে আমি প্রেস করে দিলাম, তারপরে কি ব্যাক করে দিব। ব্যাক করার পর কি আবার এই অ্যাপ্লিকেশনটিতে চলে আসবো। আসার পর যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ এস লেখা কি চলে এসছে, তো আমরা এস করে দিব। তারপর কি সাকসেস হয়ে গেল, তো ওকে করে দিব। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি অ্যাপটি সেট হয়ে গেছে। তো আমরা কি এভাবে কি ডিলেটও করতে পারবো, তো আমি ডিলেট করবো না, তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি আমার এই মাই এয়ারটেল লেখা চ্যাটটা দেখি পড়েছে কিনা। তাহলে কি আমরা কি হোয়াটসঅ্যাপে চলে যাবো, সেমভাবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর কি আমরা কি এখানে মাই এয়ারটেলে চলে আসবো। তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লক পড়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেছে। তো আমি কি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবো, তো যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলাম, বাস কি ওপেন হয়ে গেল। তো আবার তোমাদেরকে দেখাচ্ছি যেরকম কি আবার হোয়াটসঅ্যাপে যাবো, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর কি এখানে কি মাই এয়ারটেলে চলে আসবো। তো যেরকম কি এখানে কি পাসওয়ার্ডও ইউজ করতে পারবো আমরা, তো আমি কি পাসওয়ার্ড ইউজ করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কি তোমাদেরকে প্রথমে দেখে দিলাম, এবার কি পাসওয়ার্ড কি দেখে নাও। তো যেরকম কি দেখতে পাচ্ছ পাসওয়ার্ডে ওপেন হয়ে গেল, ফিঙ্গারপ্রিন্টেও ওপেন হয়ে গেল। তারপরে কি আমরা করতে পারলাম, কিন্তু এটাকে ডিলিট যদি বা করতে চাই তাহলে কি এটাতে প্রেস করবো, প্রেস করবো। প্রেস করার পর কি এখানে কি রিমুভের অপশন চলে আসবো, ওকে করলে কি রিমুভ হয়ে যাবে। তো তোমাদের রিমুভ করেও দেখে দিচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেল। অ্যান্ড এখানে কি আরও একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, এখানে আমরা কি অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলোতে কি লক করতে পারবো এই অ্যাপ্লিকেশনের দ্বারা। তো তোমরা কি যে কোনো অ্যাপ্লিকেশনে কি অন করে দিলে কি লক পড়ে যাবে। তো এখানে কি অ্যাড আসলো, তারটাকে ব্যাক করে দেবো। তো আমি কি লক করতে চান অ্যাপ্লিকেশনগুলো, তো তোমরা যদি বা করতে চাও তাহলে কি করে দিতে পারো। তো এখানকার সেটিংটাও তোমরা দেখতে পেয়ে গেলে ফিঙ্গারপ্রিন্টটাকে এখানে অন করে দিতে হবে, তাহলে কি ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে। তাহলে তোমরা কি এভাবে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবে। তো আই হোপ তোমাদেরকে এই ভিডিওটি দেখতে ভালো লাগলো, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড পাশে দেওয়া ওয়াল বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে, অ্যান্ড পরবর্তী ভিডিওতে দেখা।